স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। কুমিল্লার ময়নামতিতে তুতবাগান এলাকায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ জন যাত্রী নিহত হয়েছেন। ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচঙের সিন্ধুরিয়া পাড়ার তুতবাগান এলাকায় শুক্রবার সকাল ৬:৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, ভোরে ময়নামতি ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয় সশরীরে পাঠদান শুরু হবে। রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে এবং এই হামলাকে বৈধ হিসাবে তুলে ধরতে মস্কো সাজানো আক্রমণের ঘটনা ঘটাতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন। ইউক্রেনের বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের পর জো বাইডেনের এই মন্তব্য সামনে এল। এছাড়া ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, সামনের কয়েকদিনের মধ্যে এই হামলা চালানো হতে পারে। অবশ্য এমন পরিস্থিতিতেও রুশ ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলে জানান ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট। অভিনেত্রী ডলি জোহরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি জানান, ঠান্ডাজনিত সমস্যায় ডলি জোহর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, শুক্রবার পরীক্ষা নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে। প্রায় ১ মাস ধরে চলা ব্যাট বলের দ্বৈরথ থামার অপেক্ষায়। গত ২১ জানুয়ারি পর্দা ওঠে বিপিএলের অষ্টম আসরের। শুক্রবার মাঠে গড়াবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। মুখোমুখি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকাল ৫:৩০। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।